নমস্কার বন্ধুরা, আজ আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। আমি অনলাইনে কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, সেগুলো এসেছে এবং সেগুলো কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম এবং এর ভিতরে কি আছে চলো দেখে নাও। আশা করি তোমরা উপর থেকে দেখে বুঝে গেছো এটা কি। এটা থ্রি লেয়ার মোম মেকার, উপরে টু লেয়ার আর নিচ, আর নিচে একটা লেয়ার যেখানে জলটা থাকে। এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, বেশ ভালো কোয়ালিটি। আর এটা একটা লেয়ার, এটা আমি তোমরা জানি যে এটাতে জল থাকবে। আমার এই মোম মেকারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিও, আর অবশ্যই এখানে আমি মোম বানাবো এবং তার রেসিপিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এটা হয়ে গেলে তোমার দেখে নিলে এরপর দেখে নাও আর কি আমি অর্ডার দিয়েছি। এটা অর্ডার দিয়েছি আমি মিশো থেকে, এটি একটা সালোয়ার কামিজ পিস, এটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। এটি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা, খুবই সফট দোপাট্টা, খুবই সফট, পুরোটাই এভাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দুপাটা দুই সাইডে হালকা করে এভাবে তিনটে বিট লাগানো আছে। যদি এগুলো যখন ওয়াশ করা হবে মনে হয় না ঠিকঠাক হবে, কিন্তু এখন মনে হয় দেখতে লাগছে। এই পাশে দেখে নাও এগুলো তিনটে বিট। এরপর দেখাচ্ছি আমি কামিজের পিসটা, এরপর পুরো সালোয়ার কামিজের পিসটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কামিজের পিস। আমার এই সালোয়ার কামিজের পিসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এটা দেখে নাও সামনে খুব সুন্দর কাজ করা আছে, সুতোর কাজ করা আছে, হালকা করে চুমকি বসানো আছে, গোটাপট্টি কাজ করা আছে, এটাকে গোটাপট্টি কাজ বলে। আর এখানেও নিচেও গোটাপট্টি লাগানো আছে, যার ফলে এই লুকটা আরো ভালো হয়ে উঠেছে। এটা
এসছে, এটাও নিয়েছি আমি মিশো থেকে। এই দুপাটাটাও খুব সফট, একটু সালোয়ার ফিস এই দুপাটাই কিন্তু একই কোয়ালিটি। দেখি বুঝতে পারছি যে এটা কতটা সফট। কামিজ এখানে হালকা করে পুঁথি কাজ করা আছে, সাদা পুঁথি কাজ করা আছে এখানে। একটু ভালো করে খুলে দেখে নি, এটাও কিন্তু কটনের সালোয়ারটিতে এইভাবে সুতোর কাজ, এইভাবে মিরর ওয়ার্ক করা আছে। আর নিশ্চয়ই নিচের দিকে এটা হলুদ কাপড় এক্সট্রা করে সেলাই করে বসানো আছে, যার ফলে যাতে দেখতে যার ফলে লুকটা আরো বেশি ফুটে উঠেছে। এই সালোয়ার পিসটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে। এটা সালোয়ার পিসটা সিম্পল, এটা আমি খুলে দেখালাম না, এটা সিম্পল যেমন হয় সেরকমই। আর একটু বুঝাচ্ছি, আমি খেজুরের ডেটস বা খেজুরের অর্ডার দিয়েছিলাম, এটা একটার সঙ্গে একটা, এটা দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে।